পুলিশের সাহসী ভূমিকায় দেশ আজ জঙ্গি ও সন্ত্রাস মোকাবেলায় সফল হয়েছে, মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের যে কোনো ক্রান্তিকালে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ বাহিনী। সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 38তম বিসিএস পুলিশ ক্যাডারদের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় একটি স্মার্ট পুলিশ বাহিনী গড়ে তোলা সরকারের লক্ষ্য জানিয়ে শেখ হাসিনা বলেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে স্মার্ট জনগণের পাশাপাশি স্মার্ট পুলিশ বাহিনী গড়ে তোলা হবে। বিভিন্ন ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ বা মানি লন্ডারিং, সাইবার ক্রাইম, মানব পাচার, জঙ্গিবাদ, সরকারি মানে সন্ত্রাসী কর্মকাণ্ড, সেটাও কিন্তু নতুন নতুন রূপে সামনে আসছে। কিন্তু এগুলি মোকাবেলা করার জন্য আমরা ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। প্রতিটি ক্ষেত্রে পুলিশের সেই সাহসী ভূমিকা আমাদেরকে এই বাংলাদেশে সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত রাখতে সহায়তা করেছে। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের পুলিশ বাহিনী ভূয়সী প্রশংসার কাজ করছেন। সেখানে আমাদের নারী পুলিশ বাহিনী সহ পুলিশ বাহিনীর সকল সদস্য প্রশংসনীয় কাজ করে যাচ্ছেন।